ব্রেকিং নিউজ। অবশেষে বরগুনার আলোচিত হত্যা মামলায় মিন্নি সহ ৬ জন আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বরগুনার চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যা মামলায় স্থানীয় একটি আদালত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি সহ ৬ জন আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন। বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে কড়া নিরাপত্তার মধ্যে আজ এই রায় ঘোষণা করা হয়। এই মামলায় মোট ২৪ জন আসামির মধ্যে ১০ জনের রায় দেওয়া হয়েছে। বাকি ১৪ জন আসামি অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় শিশু আদালতে তাদের বিচার চলছে। অভিযুক্ত ১০ জনের মধ্যে ৯ জন আজ আদালতে উপস্থিত ছিলেন। ১ জন আসামি এখনও পলাতক রয়েছেন। এই ৯ জনের মধ্যে ছিলেন নিহত রিফাত শরীফের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি, যিনি জামিনে মুক্তি ছিলেন। রায় ঘোষণার বেশ কিছুক্ষণ আগেই আদালতে উপস্থিত হন। মিন্নি শুরুতে মামলার প্রধান সাক্ষী ছিলেন, পরবর্তীতে তাকেও মামলার আসামি করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী ভুবনচন্দ্র হাওলাদার এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। তবে অসন্তোষ প্রকাশ করেছেন মিন্নির আইনজীবী মাহবুব বাড়ি আসলাম। আদালতের বাইরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি জানান যে এই রায়ের বিপক্ষে উচ্চ আদালতে আপিল করবেন তারা। মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোরও বলেছেন তারা রায়ে সন্তুষ্ট নন এবং উচ্চ আদালতে যাবেন, যে ৬ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, সুনির্দিষ্ট সন্দেহতাতীতভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় ৬ জনকে মৃত্যুদণ্ড এবং ৫০,০০০ টাকা জরিমানার শাস্তি দিয়েছেন আদালত। তারা হলেন রাকিবুল হাসান রিফাত ফরাজি, আল কাইয়ুম রাব্বি, মুহাইমনুল ইসলাম সিফাত, রেজাউন আলী খান হৃদয়, মোহাম্মদ হাসান, আয়েশা সিদ্দিকা মিন্নি। যে ৪ জন খালাস পেয়েছে, প্রাপ্তবয়স্ক ১০ জন আসামির মধ্যে ৪ জনকে খালাস দিয়েছেন আদালত। তারা হলেন মোহাম্মদ মুসা, রাফিউল ইসলাম রাব্বি, কামরুল ইসলাম সাইমন, সাগর। মামলার প্রধান আসামি সাব্বির আহমেদ নয়ন, যিনি নয়ন ব্রন্ট নামে পরিচিত, ১ জুলাই মাসের ২ তারিখে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন।